প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। কি করো তুমি? কিছু না। লাঞ্চ করেছো? তুমি? জানো বালুচরে কাশফুলগুলো অনেক বড় বড় হয়েছে, তোমার সাথে খুব খুব ঘুরতে ইচ্ছে করছে। আমি খুবই দুঃখিত তোমার সাথে না থাকতে পারার জন্য। আমি ভাবিকে বলেছি যে আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু ভাবি এত শয়তান যে আমি ভাবিকে কোনোভাবেই রাজি করাতে পারলাম না। হঠাৎ তোমার এত ঘুরতে মন চাইলো কেন শুনি? আমি তো লাড্ডু, তাই এই কারণে খালি ঘুরি। আরে লাড্ডু তো খাই, ঘুরে না। আরে লাড্ডু না, লাড্ডুম। আরে মানুষ লাড্ডুও খায়, ডুমও খায়। তুমি কথা এত পেঁচাও কেন? আরে লাড্ডুম না পেঁচাইলে ঘুরবে কিভাবে শুনি? তুমি লাড্ডুম পেঁচাও আর আমি ঘুরি। ঘুরিও ঘুরে, তবে আকাশে ঘুরি ঘুরাইতে নাটাই লাগে, বুঝলে? ওরে আল্লাহ, এই শয়তান মেয়েটার হাত থেকে আমাকে বাঁচাও। কথা বললেই খালি জিলাপির মতো পেঁচাই। জিলাপি খাবে? না দরকার নেই। একদিন নুডলসের কথা বলে তুমি আমাকে বিছার ফটো দিয়েছ, এবার জিলাপির কথা বলে কিসের ফটো দাও তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তোমার ওপর আমার কোনো ভরসা নেই, আমি রিস্ক নিতে চাই না। ওকে বাদ দাও, মনে করো। আমি কোনো কিছু মনে করতে পারবো না। ওকে মনে করো তোমার বন্ধু ডাব্বি মাতবার। ওকে মনে করলাম। মনে করো রাব্বি মাতবর ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রিলের মতো কাটা চামিচ দিয়ে বড় একটা বিছা ধরল। বিছাটা কাটা চামিচের আগায় নড়াচড়া করছে, তারপর রাব্বি মাতবর একটা কামড় দিল, অর্ধেক মাটিতে পড়ে লাফাচ্ছে আর বাকি অর্ধেক রাব্বির মুখের ভিতর নড়াচড়া করছে। অতপর রাব্বি আর একটা কামড় দিল, এইবার বিছার পেটের যত গসাগুয়া লসাগু আছে সব রাব্বির ঠোঁটে এসে লাগলো। আর রাব্বি ছিপা দিয়ে ঠোঁট চেটে সেটা পরিষ্কার করল। ইস, ছি ছি, ওয়াক, কি শয়তান মেয়ে রে বাবা! এত সুন্দর খাবার দৃশ্য ইমাজিন করতে কেমন লাগলো তোমার? কালকে তোমাকে পাই, পরে বুঝাবো কেমন লাগছে। শয়তান মেয়ে, খাওয়ার সময় এই কথা মনে পড়লে আমার খাওয়ার দফরফা হয়ে যাবে। আচ্ছা শীতকাল তো এসেই পড়েছে, শীতকালে তোমার কি করতে ভালো লাগে? শীতকালে আমার খাইতে ভালো লাগে, ঘুমাতে ভালো লাগে, কুয়াশা দেখতে ভালো লাগে, কুয়াশার সকালে হাঁটতে ভালো লাগে। তোমার হাত ধরে শীতের সকালে ঘন কুয়াশার মধ্যে হাঁটা আমার খুব ইচ্ছা। শীতের মধ্যে আমারে মারার প্ল্যান, তাই না? একটা মাইট দিব শয়তান মেয়ে। আরে না, তোমার সাথে একটু দুষ্টুমি করলাম, কুয়াশের মধ্যে হাঁটতে আমারও খুব ভালো লাগে। এখন রাখি, কালকে কিন্তু কলেজে আসবা। অতপর তার পরের দিন আমি আর সুবর্ণা তিতুমির কলেজের সামনে থেকে বাসে উঠি, উদ্দেশ্য হাতিরঝিল যাওয়া। কিন্তু কিছু দূর যেতেই বাসে কোনো একটা প্রবলেম হওয়ার কারণে বাসের হেল্পার আমাদেরকে অর্ধেক ভাড়া ফেরত দিয়ে মাঝপথে নামিয়ে দেয়। এরপর আমরা একটা রিক্সা নিয়ে নিজ গন্তব্যের দিকে অগ্রসর হতে থাকি। কিছুক্ষণ পর একটা সিগন্যালে গিয়ে রিক্সা থামে। এরপর আমি লক্ষ্য করলাম আমার হাতের ডান পাশে একটা গাড়ি এসে থামে। গাড়িতে ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা শিশুর কপালে কালো একটা ফোঁটা দেওয়া। সেই শিশুটি আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে থাকে, আর সুবর্ণাও প্রত্যুত্তরে মিষ্টি হাসি দেয়। আর ওর দেখা দেখি আমিও হাসতে থাকি। এভাবে অনেকক্ষণ চলতে থাকে। এরপর গাড়ি আবার চলতে শুরু করে। বাচ্চাটা আমাদেরকে টাটা দেয়, আমরা ওকে হাত নাড়িয়ে টাটা দেই। কিছুক্ষণ পর সুবর্ণা আমাকে বলে, তোমারও এমন একটা কিউট মেয়ে হবে দেখো। খাইছে রে, কি বলো তুমি। যাক তাও ভালো, তুমি মাহমুদুল্লাহর মতো নাম রাখো নাই। মাহমুদুল্লাহ কে? আমার এক ফ্রেন্ড আর ওর গার্লফ্রেন্ড মিলে বাচ্চা কাচ্চার নামও ঠিক করে ফেলেছে। বাচ্চা কাচ্চা এক হালি নেবে নাকি দুই হালি নাকি ফুটবল টিম বানাবে তাও ফাইনাল করে ফেলেছে। ছি, এইভাবে বলে না, সবাই সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখে। পরে যখন দুই হালি বাচ্চা একসাথে ইয়ে করবে
তাতে সংসারের সৌন্দর্যে পুরো এলাকা আলোকিত হয়ে যাবে। এই ওর সংসার, ওর বাচ্চা কাচ্চা, তাতে তোমার কি শুনি? আমার আবার কি, সবাই যদি ফুটবল টিম বানানোর চিন্তা করে তাহলে ফুটবল খেলা দেখবে কারা শুনি? ও আল্লাহ, এই বান্দরের হাত থেকে আমাকে বাঁচাও। এই তুমি চুপ করে বলছি, তোমার কথা শুনে আমার মাথা ব্যথা করছে। এরপর আমি সন্ধ্যাবেলায় বাসায় এসে ফেসবুকে একটা গল্প পোস্ট করি। গল্পের টাইটেল বিএফ মানে বেস্ট ফ্রেন্ড। গল্পের মূল চরিত্রের নাম ছিল মেঘবালিকা নামের একটা মেয়ে। অনেকেই আমাকে বলেছে গল্পটা অনেক রিয়েল রিয়েল লাগে, আর মরার ওপর খাড়ার ঘা হলো সেই গল্পে মেঘবালিকা নামে একটা মেয়ের কমেন্ট। এবার তো সবাই ভাবছে কাহিনী কিছু একটা হচ্ছে। এরপর এশার আজানের পর আমি সুবর্ণাকে মেসেজ দেই, কিন্তু মেসেজের উত্তর আমার এক্সপেকটেশন অনুযায়ী ছিল না। কেমন জানি মেসেজের উত্তরগুলো ছোট ছোট হচ্ছিল, হুম না এই টাইপের শব্দগুলো দিয়েই কথা শেষ। আমি ভাবলাম সুবর্ণা হয়তো আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু প্রিয় মানুষের এড়িয়ে চলা কেউই সহ্য করতে পারে না, তাই আমিও পারিনি। অতঃপর আমি সাথে সাথে ওকে বাই বলে ফেসবুক থেকে লগ আউট দেই। অতঃপর আমি শুয়ে শুয়ে ভাবছিলাম সুবর্ণা কেন আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। কি হয়েছে সুবর্ণার? সুবর্ণা কি আমার সাথে কথা বলতে চায় না? মেয়েদের মন বোঝা বড়ই কঠিন কাজ, নাকি ওর অন্য কিছু হয়েছে? কোনো কারণে সুবর্ণার মন খারাপ না তো? যদি ওর মন খারাপ থাকে তাহলে আমার উচিত ওকে ইমোশনাল সাপোর্ট করা, ওর পাশে থাকা। ওকে একা ফেলে যাওয়া মোটেও একদম আমার উচিত হবে না। অতঃপর আমি আবার ফেসবুকে লগ ইন করি, সুবর্ণা তখনও লাইনে ছিল। এরপর আমি সুবর্ণাকে মেসেজ করি, তোমার কি মন খারাপ? বাই। হুম, কি কারণে মন খারাপ? বাই। আরেকবার বাই বললে ইচ্ছে মতো মাই দিব। ওকে, কি কারণে তোমার মন খারাপ সেটা বলো। জানি না। তোমার মন খারাপ আর তুমি জানো না কি কারণে তোমার মন খারাপ, নাকি বলতে চাও না? আসলে আজকে আমার সারাদিন হালকা জ্বর ছিল, কিন্তু কেউ আমাকে সেটা জিজ্ঞেস করে নাই, তাই আমার মন খারাপ। তুমি কি এখনো ছোট আছো যে সবাই তোমাকে এসে জিজ্ঞাসা করবে যে তোমার কি জ্বর হয়েছে নাকি? আমার মনে হয় না যে এটা তোমার মন খারাপ হওয়ার রিজন। সত্যি এই কারণেই আমার মন খারাপ। তাহলে তুমি এটা আমাকে বলতে চাচ্ছ না কেন? ওকে, কোনো সমস্যা নাই। ডিনার করেছ? হুম। তুমি করেছ? হুম। আচ্ছা মেঘবালিকাকে? আরে মেঘবালিকা তো এমনিতে একটা নাম দিয়েছি। ও আচ্ছা। তোমার তো এখন জ্বর এসেছে, এখন ঘুমাও কেমন? পরের দিন আমি ফেসবুকে একটা কবিতা পোস্ট করি, মুক্ত করে দিলাম তরে, যেতে পারিস অনেক দূরে, ভালোবাসি এই কথাটি বলবো না আর তরে, ভালো যদি থাকিস তবে ফিরে আসিস না রে। কবিতাটা পড়ার পরে আমার একটু খটকা লাগলো। সুবর্ণার মন খারাপের কারণ কি আমি? ওকে আমার ওপর রাগ করলো নাকি? কবিতাটা আরও অনেকের নজরেও পড়েছে, সবার মনেই একটা প্রশ্ন, সুবর্ণার কি হলো? ও এমন কবিতা কেন পোস্ট করলো? এদের মধ্যে একজন হলো আমার ফ্রেন্ড, সমাজের বিশিষ্ট লাভগুরু আতিক। ও আমাকে ফেসবুকে নক করে বলল, কি রে সুবর্ণার কি হলো? কোথায়, কিছুই তো হয় নাই। তাহলে ফেসবুকে ও এমন কবিতা পোস্ট করলো কেন? জানি না রে দোস্ত, আমার তো কিছুই বলে নাই। শুন, রাগ অভিমান জীবনের একটা অংশ, ভালোবাসা ছাড়া জীবনটা ফাঁকা একটা দেহ, তাই যা বলি মন দিয়ে শুন। শুরু হয়েছে ওর লাভ অ্যাডভাইস দেওয়া। হুম, তুই বল আর আমি শুনি। নিজেকে তার মাঝে মিলাইয়া ফেল, আর তাকেও তোর মাঝে মিলাইয়া ফেল। ভালোবাসা মানে তার খেয়াল রাখা, বুঝলি? হুম, বুঝছি। এগুলো ফেসবুকে আমি আগেও পড়েছি, তারপর কি? ভালোবাসা মানে তাকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলা। ওরে আল্লাহ, এই কারণে তুই একটারে কান্দাইয়া আর একটারে ধরস? জীবনটাকে কঠিন নয় বরং সহজ করে তোল, সিদ্ধান্ত নিতে ভয় করিস না, ভয়কে জয় করতে শেখ,
কারণ একদিন হয়তো তোর মনের ভয় কেটে যাবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে না। ভাই, তোরে তোর সমস্ত গার্লফ্রেন্ডের দোহাই লাগি, এইবার তুই থাম, নয়তো আমি হার্ট অ্যাটাক করব। ওকে, যা সুবর্ণাকে গিয়ে বোঝা। সন্ধ্যার পর সুবর্ণা আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, মেঘবালিকা কে? আমার এক ফ্রেন্ডের ফেক আইডি। অনেকগুলো ছবিও আছে, ওগুলো কার? সে হচ্ছে একজন ইন্ডিয়ান মডেল। ও আচ্ছা। এতক্ষণে বুঝতে পারছি যে তোমার মন খারাপ কেন। কি? তুমি হয়তো ভাবছো যে মেঘবালিকা আইডির মেয়ের সাথে আমার কিছু একটা চলছে। সত্যি আমার অনেক কান্না পেয়েছিল, তাই আমি ছাদে গিয়ে কাঁদতে থাকি আর এক হাতে চোখ মুছতে থাকি যেন কেউ না দেখে। আর এখন কি করতে মন চাচ্ছে জানো? কি মন চাইতেছে? যে তোমার ইচ্ছে মতো মাইতি। পারলে মাইট দাও। দিমই তো, কালকে ক্লাসে আসো, পরে দেখো কি করি। ওহ, তোমার ওই কবিতা পড়ে আমিও একটা কবিতা লিখেছি। কি কবিতা? বেঁধে রাখো চুলে, যেতে চায় না দূরে, ভালোবাসি এই কথাটি বলবো বারে বারে, যতই থাকি দূরে আসবো আমি ফিরে, রাগে অভিমানে থাকবো তোমার পাশে। তুমি কার পাশে থাকবা? তোমার পাশে, ইনটিল দ্য রেস্ট অফ মাই লাইফ। সত্যি? ওয়াদা রইল। কি আর কিছু চাওয়ার আছে তোমার? না, আমি আর কিছুই চাই না, শুধু তুমি আমার পাশে থাকলেই হলো। তুমি আমার পাশে থাকলে আমি যে কোনো কঠিন পথ পাড়ি দিতে পারবো। আমি আর কিচ্ছু চাই না, সেটা হোক শরতের কাশফুল কিংবা শীতের ঘন কুয়াশা। সত্যি? ওহ সুবর্ণা, একটা কথা বলতে ভুলে গিয়েছি। কি কথা? রাগ করবে না তো? না, আমি রাগ করব না। না, তুমি রাগ করবে। সত্যি আমি রাগ করব না। আমি বিশ্বাস করি না। এখন বলবা নাকি মাইর খাইবা? এই যে তুমি রাগ করতেছো কিন্তু। ওরে আল্লাহ, এই ছেলেটা তো ভারী বাদর। ওকে, সব কিছু বাদ, আমি রাগ করব না, প্লিজ এইবার বলো। ওকে বলছি, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।